জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মদিন আজ। শেখ কামাল ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রিয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছিলেন আবাহনী ক্রিয়াচক্রের প্রতিষ্ঠাতা। 1949 সালের 5 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দেখুন সাইদুর রহমান আবিরের আরেকটি রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল 1949 সালের 5 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ শেখ কামাল শাইন স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করেন। ছায়ানটের সেতারবাদন বিভাগের ছাত্র ছিলেন শেখ কামাল। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী। ব্যক্তি জীবনে শিল্প সংস্কৃতির পাশাপাশি উৎসাহী ছিলেন খেলাধুলায়, ছিলেন আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে পুনরায় লেখাপড়ায় মনোনিবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে MA পরীক্ষা দেন শেখ কামাল। 1975 সালের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খ্যাতিপ্রাপ্ত দেশবরণ্য অ্যাথলেট সুলতানা খোকুকে বিয়ে করেন শেখ কামাল। 1975 সালের 15ই আগস্ট 26 বছর বয়সে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেখ কামালকেও নির্মমভাবে হত্যা করে ঘাতক। সাইদুর রহমান আবির, মাইটিভি।